সিলেট বন্দরবাজার ফাঁড়িতে মেট্রোপলিটন পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভুঁইয়ার পক্ষে লড়বেন না অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাহুর রহমান আলম। সিনিয়রকে জড়িয়ে অনেকে বিরূপ মন্তব্য করায় আকবরের পক্ষে আইনি লড়াই থেকে বিরত হয়েছেন বলে জানান মিসবাহুর রহমান। করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের প্রার্থনায় সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করছেন। ঘরে ঘরে বড়দিনের আনন্দ উদযাপনের পাশাপাশি গির্জাতে এসে তারা প্রার্থনা ও আনন্দ ভাগাভাগি করছেন। আগামী 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই বিজয় দিবস পালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন 7398 জন। সিলেট নগরীর জিন্দাবাজার এলাকাস্থ পালকি রেস্টুরেন্টে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা বন্ধ করছে না রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টে মুখরোচক খাবারের নামে খাওয়ানো হয় বিষাক্ত রাসায়নিক এবং মানব শরীরের জন্য ক্ষতিকর রং। এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে পালকি রেস্টুরেন্টকে 10,000 টাকা জরিমানা করেছে। গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনার নতুন একটি রূপ শনাক্ত হওয়ায় আবারও দেশব্যাপী লকডাউন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত 51তম সীমান্ত সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা এ আশ্বাস দেন। করোনার হানায় 2020 সালে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে মাত্র 44টি। এই 44টি ম্যাচের মধ্যে বাংলাদেশ খেলেছে 3টি ম্যাচ, আর এই 3 ম্যাচে খেলেই বিশ্বের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলেছে বাংলাদেশের লিটন দাস। এবার একটি সুখ সংবাদ। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ফেঞ্চুগঞ্জে নেমে আসে শোকের ছায়া।